হাই ফ্রেন্ডস, আর আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি অনেকদিন পর একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সবার সামনে চলে এসেছি। তো সেই ভিডিওটা আজকে আমি অনেকদিন পর শেয়ার করছি। আজকে হচ্ছে 31st ডিসেম্বর, বছরের লাস্ট দিন। আর আপনারা নিশ্চয়ই বলবেন যে আপনারা কীভাবে আজকে দিনটা কাটাচ্ছেন, এবং এটাও বলবেন যে কীভাবে কী করছেন, কেমন সাজিয়েছেন বাড়িতে। আর ক্রিসমাসে নিশ্চয়ই সবাই খুব কেক খেয়েছেন। আর চলুন তাহলে, আজকে বেরিয়ে পড়েছি আমরা বাড়ি থেকে। আর আমি বেরিয়েছি হচ্ছে, আজকে যাচ্ছি হচ্ছে পার্ক স্ট্রিট, যেটা আগে বলে দিই এটা মেন লোকেশন। আমরা যাচ্ছি যেখানে হচ্ছে, সেটা হচ্ছে পার্ক স্ট্রিট, সে তো অবশ্যই বললাম। আর আমি যাচ্ছি একা, কিন্তু যাচ্ছি না, আজকে আমার সঙ্গে আমার মা আছে। প্রত্যেকদিনই আমার মা অনুষ্ঠানে, প্লাস আমার একটা ফ্রেন্ড এবং তার মা। তো চলুন তাহলে পার্ক স্ট্রিট পৌঁছেই অলমোস্ট কথা বলবো। এটা যেটা দাঁড়িয়ে আছি আমরা যেখানে, সেটা হচ্ছে গ্র্যান্ড হোটেল। আর দেখতে পাচ্ছি এটা কত সুন্দর, জাস্ট ফাড়াফাটি। আর তো চলো তাহলে এতে পৌঁছেই একদম তোমাদের সঙ্গে কথা বলবো, কারণ এখানে দেখতে পাচ্ছে বাস আসছে, বাসে কিন্তু রাস্তাটা গার্ড করছে। তো একদম পার্ক স্ট্রিটে পৌঁছে তোমাদের সঙ্গে কথা বলছি। তো আমি এখানে এসে গেছি, তো পার্ক স্ট্রিটের সামনে যেখানে আমি এসেছি, এখানে অনেক শীতের জামাকাপড় বিক্রি হচ্ছে, আমি দেখছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং খুব সুন্দর এখানে, এখানে খুব লো প্রাইসে আপনি পাবেন শীতের জামাকাপড়। তো আমরা হাঁটবো যেটা হচ্ছে পার্ক স্ট্রিট থেকে একদম মল্লিক বাজার অব্দি আমরা হেঁটে হেঁটে যাব। তো এটারই আর কি জাস্ট ব্যবস্থা হচ্ছে। তো আর কি বলুন তো, কথা বলতে বলতে হাঁটলে আপনারা মানে বুঝতে পারবেন না আর কি কখন আর কি টাইম কেটে যাবে। তো ওই জন্য সেটাই আর কি প্ল্যান করেছি, রাস্তাটা এবার ক্রস করব। ট্রাফিক রুলস অনুযায়ী সবসময় জেব্রা ক্রসিং ধরেই রাস্তা ক্রস করা উচিত, সেটা মেনেই আর কি রাস্তাটা ক্রস করছি। কিন্তু তাও জীবনের মায়া তারই কার নেই বলুন। তো আস্তে আস্তে রাস্তাটা ক্রস করে নিয়েছি, এবার আমরা যাচ্ছি মেন আর কি পার্ক স্ট্রিট আর কি এরিয়ার মধ্যে ঢুকছি। আর এখানে দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর আর কি এই যে ক্রিসমাস ট্রি এরকম লাইট সাজানো হয়েছে। শহরের লোকেদের কিন্তু জেনারেলি পার্ক স্ট্রিট জায়গাটা কিন্তু খুবই ভালো লাগে,
এবং এখানে অনেক রকম নামি দামি রেস্টুরেন্ট, ক্যাফে সব কিছুর কিন্তু মানে মেলা। এবং এই জায়গাটা এই ক্রিসমাসের দিনই আর কি সবচেয়ে সুন্দর করে সাজানো হয়। আর এইটা যেটা আমরা যে জায়গাটা এখন আছি সেটা হচ্ছে এপিজে স্কুল, এপিজে হাউস আর কি, এটা একটা স্কুল। তো এখানে আমরা আছি আর এটা একটা ক্রিসমাস ট্রি দেখতে পাচ্ছেন, খুব সুন্দর করে এখানে সাজানো হয়েছে। আর আই জাস্ট লাভ ইট, দ্য ডেকোরেশন ওয়াজ ভেরি বিউটিফুল। আর এখানে এইভাবে আর কি ওরা সাজিয়েছে। এখানে আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে এটা আর কি, জাস্ট জায়গাটার মধ্যে যাচ্ছি, হল একটা গাড়ি বারান্দার মতো জায়গা। এই যে সামনে আর বন্ধু হেঁটে হেঁটে যাচ্ছে, তো এটা আর কি ভীষণ মানে সুন্দর লাগলো। জাস্ট পিলারগুলো দেখুন, সুন্দর লাইটিং এর আর কি কাজটা করা আর কি, ওটাই সবচেয়ে সুন্দর আমার লাগলো। আর প্লাস এখানে এইগুলো হচ্ছে আর কি একটা, এখানে আর কিছু যে অ্যান্টিক শপ আছে, আপনাদের অ্যান্টিক শপ কখনো পারলে নিয়ে যাবো, দেখাবো। মানে খুব খুব পুরনো কোনো প্রায় লাখ লাখ বছর আগেকার অত জিনিস আপনি অ্যান্টিক শপে কিন্তু পেয়ে যাবেন। প্রায় অত মুঘল পিরিয়ডে ইউজ হতো, কি মুঘল পিরিয়ডে ইউজ হয়েছে, কি হিটলারের সময় ব্যবহার হয়েছে, তো ওরমই জিনিস আর কি এখানে পাওয়া যায়। তো বুঝতে পারছেন তার মানে কতটা পুরনো, কতটা 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 পুরনো বুঝতে পারছেন নিশ্চয়ই। তো এই আর কি, আর এখানে এই যে এই গেটটা একটা খুব সুন্দর করে সাজানো। যারা গাড়ি নিয়ে এসছে তারা তো গাড়িতে করে করেই জায়গাটা দেখে নিচ্ছে, কিন্তু হাঁটাটা কিন্তু শরীরের পক্ষে যথেষ্ট ভালো। আর আমরা যেখানে যাব সেটা হচ্ছে একটা পার্ক, অ্যালেন পার্ক বলি আমরা, ওখানে আমরা যাব। তো ওখানেই আর কি আমাদের আসল কাজ, অ্যালেন পার্কের ওখানে যাব। তো ওখানে একটা এই কাজ এ করা আছে, তো ওখানে গিয়ে আর কি আমরা মেলা বসে ওইটাতে যাবো। এখানে যেখানে বললাম যে অনেক ক্যাফে আছে, ক্যাফে কফি ডে বা এরকম আছে, প্লাস রেস্টুরেন্ট আছে। তো এটা হচ্ছে আর কি ফ্লেভার অফ চায়না বলে একটা, ফ্লেভার অফ চায়না বলে একটা রেস্টুরেন্ট। প্লাস এটা এখানে যেটা দেখছেন এটা হচ্ছে বারিস্তা, বারিস্তা কফি কিন্তু যথেষ্ট ভালো, স্টারবাকসেও। এখানে এটা হচ্ছে ওয়াও মোমো, ওয়াও মোমোর একটা ছোটো এ। আর এখান দিয়ে আমরা এখন এগিয়ে যাচ্ছি, আর বলতে বলতে আপনি এখানে দেখতে পাচ্ছেন স্টারবাকস। তো এবার আমি এবার চলে যাচ্ছি এবার শপের দিকে। তো বিভিন্ন শপ এখানে আপনারা দেখতে পেলেন, তো চলুন এবার আমরা এবার ছেড়ে যাই, কয়েকটা শপ আমি দেখাচ্ছি। তো এই শপগুলো যথেষ্ট ওয়েল নোন এবং এখানে কিন্তু কস্ট কিন্তু ভীষণই ভীষণই হাই, সব জিনিসের কিন্তু কস্ট প্রচণ্ড রকম হাই। এবং আমি আপনাদের দেখিয়ে দিই, এখানে যেমন এরকম ছোটো ছোটো শপস রয়েছে সেরকম কিন্তু বড় শপস রয়েছে, কিন্তু ছোটো ছোটো শপসগুলোও কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস বিক্রি করে। যেমন দেখছেন এখানে সেল দিয়েছে ভিআইপি আর কি ব্যাগের ওপর। তো তারপর আমি এখান থেকে এবার এগিয়ে যাচ্ছি এবার আর একটা ব্রান্ডের দিকে, কারণ আমি আপনাদের বলেছেন যে আমরা যাবো হচ্ছে যে জায়গাটাতে, যে এখানে যে ফাংশানটা ওখান থেকে যাবো। তো ফাংশানটার দিকে আর কি যাচ্ছি। তো তো আমরা সেই ফাংশানটার জন্যই যাচ্ছি, তো ফাংশানটার দিকে যাচ্ছি। খুব সুন্দর দেখুন এখানে একটা মেলা মতো বসেছে, আর এই মেলাটা আমি খুব ভালো লেগেছে দেখতে পাচ্ছেন। তো দোকানে গিয়েছিলাম, দোকানে গিয়ে আমরা খেয়েছিলাম আর কি, খাবার খেয়েছিলাম। খুব সুন্দর সুন্দর আমরা নাগেটস খেয়েছিলাম, ছোটো ছোটো পকোড়ার মতো হয়, তো ওই নাগেটসের মতো ওইটা আমরা খেয়েছিলাম। দেখুন আমরা দেখাচ্ছি দেখলাম এইটা। তো দেখুন এটা তো কেমন লাগছে, এখানে হচ্ছে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে ক্যান্ডি, ক্যান্ডি তৈরি কিন্তু আপনাদের অলমোস্ট সবাই জানেন যে কীভাবে ক্যান্ডি তৈরি হয়। তো ক্যান্ডি তৈরি যে দেখাচ্ছি আপনাদেরকে যে ক্যান্ডি তৈরি এটা, আর এখানে ক্যান্ডিটা তৈরি হয়। আর এখানে এখানে
সেল আইসক্রিম দোকানটার নাম। তো এই দোকানে আমরা এসেছি এবং আমরা এখানে একটা আইসক্রিম খাবার দেখি আইসক্রিমটা। এটা কি ন্যাচারাল আইসক্রিম? এটা কিন্তু চক কোকো, আসল কোকো কোকো দিয়ে তৈরি। তো চলুন, তো এখান থেকে আমরা এবার এগিয়ে যাচ্ছি আগের দিকে, তো আপনারাও আমার সঙ্গে আসুন। এবং এইখানেই আর একটা দোকান আছে যার নাম, এখানে বোধ হয় বিশেষম সেরকম দোকান নেই কিন্তু হ্যাঁ এখানে অনেক ছোট ছোট ভাঙা বাড়ি আছে। এবার আমরা এগিয়ে যাচ্ছি সেটা হচ্ছে মল্লিক বাজারের দিকে। এবং এখানে এবার যাচ্ছি যেটা হচ্ছে মল্লিক বাজারের কাছাকাছি এসে গেছি। তো আমাদের ট্রিপ দেখতে দেখতে কখন যে 4 ঘন্টা হয়ে গেল কিছু বুঝতে পারলাম না, আর ট্রিপটা প্রায় শেষই হয়ে এসেছে শেষের দিকে। আর ভালো লাগলো, 31st নাইটটা খুব ভালো কাটলো। আর যদি আপনার আজকের ভিডিওটা ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমার ভিডিওটাকে লাইক দিতে ভুলবেন না। আর আপনাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার আবার, যেন আপনার এই বছরটা যেন খুব ভালো কাটে। আর আপনাদের জন্য অনেক মঙ্গল কামনা রইল। আজকের জন্য এটুকুই, বাই। আবার পরের একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সামনে আবার আমি চলে আসবো।